নমস্কার, কথোপকথনে আপনাদের স্বাগত। প্রায় 24 মাস আগে আমরা একটা সম্পূর্ণ অপরিচিত পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছিলাম। ক্রমশ আমরা এই অচেনা ব্যাপার স্যাপার গুলোকে কোভিড পরিস্থিতি বলে চিনেছি। তারপর থেকে বাড়িতে বাইরে যে কোনো জায়গায় আমাদের আলাপের সিংহভাগ জুড়ে থেকেছে এই কোভিড সংক্রান্ত বিষয়গুলো, কোভিড, তার লক্ষণ, তার চিকিৎসা, তার প্রতিষেধক, টিকা ইত্যাদি। পশ্চিমবঙ্গকে বুঝতে সরকার, বেসরকার, মিডিয়া অধিকাংশই শুধু কলকাতা বোঝে, তাই এই আলোচনাগুলোতেও এই উঠে আসা খোঁজ খবরগুলো সবই আটকে থেকেছে কলকাতা কেন্দ্রিক কিছু সংখ্যায়, কলকাতা কেন্দ্রিক বোঝা পড়ায়। জেলার থেকে খুব বেশি হলে কিছু সংখ্যা পেয়েছি আমরা, তার বেশি কিছু জানি। বেশ কিছুদিন ধরে আমরা চেষ্টা করছিলাম এই পরিস্থিতিতে কলকাতার বাইরে যে মূল পশ্চিমবঙ্গ তার খোঁজ নিতে। আজকের কথোপকথনে আমরা পেয়েছি ডাক্তার বিশ্বজিৎ দেকে। ডাক্তার বিশ্বজিৎ দে চিকিৎসা করেন বীরভূমের দুবরাজপুরে। আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ চিকিৎসার প্রয়োজনে ডাক্তারবাবুর কাছে আসেন। বিপুল সংখ্যক মানুষ তাদের দৈনন্দিন চিকিৎসার জন্য নির্ভর করেন ডাক্তার বিশ্বজিৎ দের ওপর। আর ডাক্তারবাবু, স্বাগত আজকের আলোচনায়। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। প্রথমে যেটা আমি বুঝে নিতে চাইবো, আমাদের যারা দেখছেন, শুনছেন বা পরে শুনবেন, তাদের জন্য আপনি যদি যে অঞ্চলে চিকিৎসাটা করেন সেই অঞ্চলটা সম্পর্কে আমাদের একটু পরিচয় করিয়ে দেন। প্রথমেই আপনাদের অশেষ ধন্যবাদ জানাই আমাদের এই এক প্রত্যন্ত এলাকা সম্বন্ধে আপনারা জানার আগ্রহ প্রকাশ করেছেন সেই জন্য। আমি যে এলাকায় থাকি সেই এলাকাটার নাম দুবরাজপুর। দুবরাজপুর একটি ছোট্ট পৌরসভা, মফস্বল শহর। এবং আমার কাছে যে এলাকার রোগীরা আসেন দুবরাজপুরের আশেপাশে বিস্তীর্ণ গ্রাম থেকে আসেন। দুবরাজপুর, আমি বললাম যে দুবরাজপুর একটি ছোট্ট মফস্বল পৌরসভা শহর। এখানে লোক সংখ্যা মোটামুটি 40,000-এর ধারে পাশে। পুরুষ আছেন এখানে 20,000+, মহিলা আছেন তার থেকে একটু কম। এই এলাকায় কলেজ আছে একটি, হাই স্কুল আছে 5টি, প্রাইমারি স্কুল আছে 14টি, SSK আছে 25টি, বাস স্ট্যান্ড আছে 2টি এবং রেলওয়ে স্টেশন আছে 1টি। এছাড়াও ল্যান্ড রেভিনিউ অফিস আছে, থানা আছে। এবারে আসা যাক এখানে অর্থনীতি বলি একটু। এখানে যেহেতু অনেকগুলি স্কুল আছে, অফিস আছে, তাই এই এলাকার মানুষদের একটা বড় অংশ অফিসে চাকরি করেন এবং তাদেরকে নিয়েই মার্কেট গড়ে উঠেছে। এই মার্কেটে ছোট বড় বিভিন্ন ব্যবসায়ী আছেন আর কিছু শ্রমজীবী মানুষ, যেমন আমাদের দেশে সব জায়গাতেই থাকেন, সেরকম কিছু আছে। এটা মোটামুটি এলাকার, এটা আপনি মূলত দুবরাজপুর পৌরসভা এলাকাটার কথা বললেন। দুবরাজপুর পৌরসভা এলাকা বললাম। আচ্ছা, এখানে মানুষ মোটামুটি খেয়ে পড়ে ভালোভাবে বেঁচে থাকেন বেশিরভাগ মানুষই। এবার আসা যাক দুবরাজপুরের ধারে পাশের যে বিস্তীর্ণ গ্রামগুলো থেকে রোগীরা আসেন আমার কাছে, যাদেরকে নিয়ে আমি কাজ করি। মোটামুটি আমি গণনা করেছিলাম সেরকম গ্রামের সংখ্যা মোটামুটি 105টা, আর লোক সংখ্যা এই গ্রামগুলোতে হচ্ছে 1,80,000-এর মতো। তার মধ্যে পুরুষ হচ্ছেন 92,000-এর মতো আর স্ত্রী হচ্ছেন 88,000-এর মতো। এলাকাটাই ST সংখ্যা মোটামুটি 10,000, মাইনরিটি আছেন 70,000-এর মতো। এই দুবরাজপুরের ধারে পাশের যে গ্রামগুলোর কথা বললাম সেখানে ফিমেল লিটারেসি রেট হচ্ছে 65% এবং পুরুষদের লিটারেসি রেট হচ্ছে 50%। মানে মেয়েদের লিটারেসি রেট কিন্তু বেশি ছেলেদের থেকে। এটা স্ট্যাটিস্টিক্সটা নিয়ে আমি প্রথমে একটু চমকে গেছিলাম, তারপরে আমার মনে হলো যে এটা কন্যাশ্রী যে প্রজেক্টগুলো আছে সরকারের, যে এগুলোর আশীর্বাদ মনে হয় যে একটা বড় বড় ভূমিকা পালন করেছে। আর এই এলাকায় স্কুল আছে 150-টার মতো,
জুনিয়র হাই আছে 21টা, এসএসকে সেন্টার আছে 25টা, এমএসকে আছে 10টা, হায়ার সেকেন্ডারি স্কুল আছে 17টা এবং হাই মাদ্রাসা আছে 1টা। এই গ্রামগঞ্জগুলোর মানুষরা মূলত কৃষিজীবী এবং তাদের একটা আর একটা বড় অংশ তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে গেছিলেন, কিন্তু কোভিড পরিস্থিতির সময় লকডাউনের কারণে একটা বড় অংশ তারা ফেরত এসেছেন, আবার এসে দেখেছেন এখানে কোথাও কিছু নাই, তারা আবার ফিরে অনেকেই চলে গেছেন। আর একটা বড় অংশ কেউ ফেরিওয়ালা, কেউ ছোটখাটো কাজ করেন। আর আমাদের দুবরাজপুর এলাকার কাছাকাছি হচ্ছে পাণ্ডবেশ্বর কোল বেল্ট, এইখানে কয়লা খনি শ্রমিকদের একটা, আমাদের এলাকার লোকেরা একটা বড় পোর্শন ওখানে কয়লা খনি শ্রমিক হিসাবে তারা যান। এবং সেই কয়লা খনি যখন ট্রেন চলে সুবিধা হয়েছে, যখন ট্রেন চলতো না তারা সাইকেলে করেই যেতেন, তারা কয়লা খনি শ্রমিক হিসাবে সেখানে কাজ করে। মোটামুটি এটাকে গ্রামীণ অর্থনীতির যে কৃষি ও শ্রমজীবীর যে অর্থনীতি সেই জায়গা থেকেই ধরা যেতে পারে, এই এলাকাটাই আমি রয়েছি এখন। বাহ, মানে অনেক ধন্যবাদ এতটা স্পষ্টভাবে এলাকাটাকে চেনানোর জন্য। এবার যদি আমি প্রশ্নটাকে এভাবে করি ডাক্তারবাবু, যে এই যে এলাকা, আপনি তো এই অঞ্চলে দীর্ঘদিন চিকিৎসা করছেন, এই যে আপনি বললেন দুবরাজপুর পুরসভা অঞ্চল এবং আশেপাশের 100 থেকে 105টি গ্রামের প্রায় 2 লক্ষ মানুষ, মানে এই 2020 এপ্রিলের আগে পর্যন্ত মূলত কি ধরনের চিকিৎসার বিষয় নিয়ে মানুষ আপনার কাছে আসতেন? মানে এইটা জানার চেষ্টা করছি এই কারণে, সেটাও বলে দিই যে এই কোভিড পরিস্থিতি বলতে আমরা যেটা চিনলাম, তার আগে এবং পরে এই অঞ্চলের মানুষের রোগ ভোগ এবং তার চিকিৎসার প্রয়োজন, এগুলো কি কোথাও বদলালো? বদলালে কি বদলালো? এর আগে যে ধরনের রোগীরা আসতেন, তাদের যেগুলো মানুষের, আমাদের ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থায় যেমন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন মানে শ্বাসযন্ত্রের বিভিন্ন রকমের রোগ, পেটের বিভিন্ন রকমের রোগ, জ্বর, এই রোগগুলো যেমন থাকতো, তেমনি তার পাশাপাশি অন্যান্য সিস্টেমিক ডিজিজ যেমন হার্টের রোগ, সুগারের রোগ, প্রেশারের রোগ ইত্যাদি রোগ নিয়েও তারা একটা বড় পোর্শন আসতেন। এবার যখন কোভিড এলো, কোভিডের সময় একটা হুলস্থুল পড়ে গেল সবারই মধ্যে, শিক্ষিত অশিক্ষিত, শ্রমজীবী কৃষিজীবী, ডাক্তার অডাক্তার, পড়াশোনা করা পড়াশোনা না করা, আমি শিক্ষিত অশিক্ষিত বলছি না, পড়াশোনা করা না করা নির্বিশেষে সবারই মধ্যে যেন পালে বাঘ পড়ল। পালে বাঘ পড়ার ফলে সবাই কিভাবে যেন আতঙ্কিত, পালে বাঘ, ঘর থেকে বেরোবো না, কিরকম একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল, গোটা ব্যাপারটা একটা ম্যাসাকার হয়ে গেল। কিন্তু রোগীর সংখ্যা বাড়লো, ওষুধ বিক্রি বাড়লো, ডাক্তারের কষার বাড়লো, এবং গোটাটাই কিন্তু 3 বার হাঁচলে এসে চলে আসে আমার করোনা হয়েছে বলে। এই করে করোনা, করোনা রোগীর থেকে করোনার আতঙ্কগ্রস্ত রোগীর সংখ্যা অনেক বেশি বাড়লো। মানে এইটা আমার অবজারভেশন যে আগে একটা সাধারণ মানুষের সর্দি কাশি জ্বর হলে তার কত ইনকাম, ডেলি 200 টাকা, 230 টাকা, 250 টাকা ইনকাম একটা ফ্যামিলিতে, 300 টাকা, 400 টাকা এরকম ইনকাম, তার পক্ষে একটা ডাক্তার দেখিয়ে ওষুধ কেনা একটা অসুবিধা ছিল। তারা বেশিরভাগ ক্ষেত্রে করতেন ওষুধের দোকানে যেয়ে, ওষুধের দোকানদারের কথা, একটা 20 টাকা দিয়ে বলতো সর্দি কাশি জ্বর হয়েছে, 20 টাকার ওষুধ দিন দাও, মানে আমাদের বীরভূমের ভাষায় 20 টাকার ট্যাবলেট দিন দাও সর্দি কাশি জ্বর হয়েছে, কিংবা 50 টাকা দিয়ে বলতো, বলতেন যে আমার জ্বর হয়েছে 50 টাকার ট্যাবলেট দিন দাও। কিন্তু সেই মানুষগুলো পালে বাঘ পড়ার আতঙ্কে এমন ভাবে আতঙ্কগ্রস্ত হলেন যে তাদের সবারই কোভিড হয়ে গেল, এবং তারা সবাই কোভিড আতঙ্কে ভোরবেলা থেকে এসে নাম লিখে সারাদিনের ইনকাম হয়তো হয়ই না, সেই জমানো খরচা করে। এবং অনেকেই রুগী এসছেন আমার কাছে যারা বলেছেন কোথায় পয়সা পেলে বাবা, বলেন ছাগলটা বিক্রি করে এসছি কিংবা গাছটা বিক্রি করে এসছি, এরকম প্রচুর রুগী এসছেন যারা ছাগল বিক্রি করে এসছেন কিংবা বাটিটা বন্ধক দিয়ে এসছি, এরকম গ্রাম বাংলায় প্রচুর ঘটনা ঘটেছে যারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে তারা, মানে আমি যেটা বলতে চাইছি যে কোভিড পরিস্থিতিতে যেটা দেখা গেল সেটা হচ্ছে কোভিড আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে
ঘটিবাটি বিক্রি করে গ্রামের সাধারণ মানুষরা ডাক্তার দেখাতে এলেন, এইটাই ব্যাপার, এটাই পার্থক্য আমার মনে হয়েছে। মানে আপনি যা বললেন এটা একটা সাংঘাতিক ব্যাপার, আমি যদি ঠিক বুঝে থাকি, এক হচ্ছে মানুষের জীবন জীবিকার সুযোগটা সংকুচিত হয়ে গেল, তার রোজগার নেই, অথচ তিনি অসুখের আতঙ্কে ডাক্তার দেখাতে আসছেন, যেটা জেনারেল অভ্যেস ছিল না আগে, তার ফলে রোগটা আছে কিনা জানা নেই, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেড়ে গেল। মানে এই যে একটু একাডেমিক স্তরে আলোচনা করতে গেলে আমরা বিভিন্ন চিকিৎসকদের কাছ থেকে একটা কথা শুনছি যে সংক্রামিত মানেই রুগী নয়, মানে ইনফেক্টেড মানেই পেশেন্ট এরকমটা নয়, সংক্রমণ একটা ভাইরাসের হতেই পারে কিন্তু বলেই যে রুগী এরকমটা নন, আপনাদের চিকিৎসা শাস্ত্রে বোধহয় এটাকে আলাদা করেই দেখা হয় কারা সংক্রামিত আর কারা রুগী। এখানে এই যে সংক্রামিত মাত্রেই রুগী এই আতঙ্কটা তৈরি হয়, কিন্তু আপনি কি সত্যি এই পড়াশুনো শিক্ষা দীক্ষা পেশা অন্যান্য এক্সপোজার এর উপর খুব দোষ দিতে পারেন এই মানুষগুলোকে, মানে এদেরকে আতঙ্কগ্রস্ত করার জন্য তো সব রকম ভাবে সরকারি বেসরকারি মিডিয়া সবাই চেষ্টা করেছে, মানে এনাদের দায় কত? এটা একটা বিস্ময়কর ব্যাপার আমার কাছে, অবাক লেগেছে। আমি সেই জন্যই তখন একটা টার্ম ইউজ করেছিলাম যে আমি শিক্ষিত কথা বলবো না, আমরা পড়াশোনা করার লোকেরাই বিস্ময়কর ভাবে টিভিতে বসেছি, পেপারে লিখেছি, নিজেরা আতঙ্কগ্রস্ত হয়ে লোককে আতঙ্কিত করেছি, কেউ জেনে বুঝে করেছি, কেউ না জেনে বুঝে করেছি। যদি অভয় দেন এবং অনুমতি দেন একটা এক মিনিটে ছোট্ট একটা জিনিস বলে নিই, মানে আমাকে একজন বলেছিলেন আমাদের হোস্টেলে, গল্পটা খুব চালু ছিল যে তখনকার দিনে জমিদাররা দুর্গাপূজা করতেন এবং ইংরেজ সাহেবদের নিয়ে এসে খুশি করতেন, ইংরেজ লার্ড সাহেবকে নিয়ে এলেন, তারপর ডিস্ট্রিক্ট কালেক্টরকে নিয়ে এলেন, ডিসি সাহেবকে নিয়ে এলেন, নিয়ে এসে খুশি করতেন। সেখানে বিভিন্ন রকমের যাত্রা ফাত্রা হতো, খানা পিনা হতো, নাচ হতো, তখন জমিদারদের একটা ক্যারেক্টার ছিল, দুর্গাপূজার নামে এগুলো ঘটতো। তো ইংরেজ কালেক্টর সাহেব এসছেন, তিনি তো বাংলা বোঝেন না, কিন্তু রামায়ণের নাচ গান হচ্ছে, তো কিছুই বুঝছেন না, হা করে বসে আছেন। হঠাৎ হনুমান হুঁ খুব করে ঝাঁপিয়ে এলো, তিনি খুব খুশি হলেন, খুশি হয়ে 5 টাকার একটা নোট বার করে হনুমানকে দিলেন। রাম দেখছে যে যা বাবা, আমি তো 5 টাকা পেলাম না, আমি একটু লাফাই তাহলে। রামও হুকুপ করে লাফালো, 5 টাকা পেয়ে গেল, সাহেব কিছু বুঝছেন না। লক্ষ্মণও দেখছে আমি তো কি মুশকিল ব্যাপার, আমিও লাফাই। এগুলো একটা লাফালাফির একটা অদ্ভুত ব্যাপার ঘটলো, 5 টাকা 10 টাকা করে সবাই পাওয়ার জন্য হনুমানও লাফায়, রামও লাফায়, লক্ষ্মণও লাফায়, সবাই লাফায়, দশরথ উঠে লাফায় পারলে। তো আমাদের এই তথাকথিত শিক্ষিত লোকেদের মধ্যে একটা দেখবার লাফালাফির একটা হাই হয়েছে, কে কত করোনা নিয়ে ভয় দিতে পারে। মানে এই ঘটনাটা আমরা ঘটিয়েছি এবং আমরা নিজের অজান্তেই যে এই লাফালাফি করতে যে আমরা সাধারণ গ্রামীণ গরিব মানুষদের কত বেকায়দায় ফেলে দিয়েছি আমরা নিজেরা বুঝতে পারিনি। যেমন ধরুন এই কয়েকদিন আগে আমার একজন মানে কলেজের অধ্যাপক বন্ধু, তিনি আসানসোল কলেজের অধ্যাপক, তো আমরা একসাথে ছোটবেলায় রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি। তো সে আমাকে ফোন করে বললো যে বিশু, হ্যাঁ টিভিতে খুব বলছেন, অনেক ভালো ভালো ডাক্তারবাবু আলোচনা করছেন, এর পরেই নাকি এই যারা কোভিড আক্রান্ত হয়েছিলেন তারা নাকি সব টিভি আক্রান্ত হয়ে যাবে। তাহলে আমাকে একদিন সময় দে, আমি স্ট্যাটিস্টিক্সে জোগাড় করে তোকে দিচ্ছি। তবে স্ট্যাটিস্টিক্সে জোগাড় করে যেটা দেখা গেল সেটা হচ্ছে, মানে আমার বীরভূম জেলা দৌড়াচুর এলাকারই বলি যে 2019 সালে আমাদের বীরভূম জেলায় টিবি আক্রান্ত ছিলেন, পজিটিভ ছিলেন 2,649 জন, আর আপনার 21 সালে আক্রান্ত হচ্ছেন 2,196 জন। আচ্ছা, মানে অ্যাবসলিউট নাম্বারটা কমেছে। হ্যাঁ, আর দুবরাজপুর এলাকায় যদি দেখেন তাহলে তখন ছিল 197 জন, এখন পজিটিভ হচ্ছে 176 জন। তো এরকম অদ্ভুত অদ্ভুত থিওরি বেরোচ্ছে। আপনি একটাই শুধু দেখুন না যে কোভিড ওটা একটা ভাইরাস, তো সিম্পল থিং, তার জন্য অ্যাজিথ্রোমাইসিন কি করে কাজ করে, একটা অ্যান্টিবায়োটিক, এন্ড্রোকুইনাল কি করে কাজ করে, অদ্ভুত অদ্ভুত সব থিওরি এলো, ম্যাসাকার করে দেওয়া হলো, যাকে পারছে তাকে বিধিকিচ্ছিরি ভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে, তার কোনো স্কোরিং নেই, অক্সিজেনের কোনো মিটার মেনটেন করা হলো না, কতটা অক্সিজেন দেওয়া হবে, প্রচুর জায়গাতে
ফাইব্রোসিস তৈরি হয়েছে লাংসের, প্রচুর উল্টোপাল্টা ওষুধ দিয়ে পেশেন্টদের ডিগবাজি খাওয়ানো হয়েছে, কোনো দরকার নাই অ্যাজিথ্রোমাইসিন, বললে অ্যাজিথ্রোমাইসিন সেই সময় এলো, বললে আইভারমেকটিন, কি কাজ করে কোন দিক দিয়ে কাজ করে কে জানে, এরকম সমস্ত কিছু আমরা করেছি, আমরা এটা করেছি এবং আমরা শুনে শুনে লাফালাফি করেছি, টিভিতে বলে দিল যে আইভারমেকটিন নাকি কাজ করছে, কিভাবে কাজ করছে, অথচ আমরা যখন ডাক্তারি পড়েছি তখন ফার্মাকোলজি যখন পড়া হতো তখন কিন্তু আমাদের মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে কোনো ওষুধ, যে একটা অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, কোথায় কাজ করে, এইগুলো সমস্ত পড়তে হতো, পরীক্ষা দিতে হতো, ওরাল পরীক্ষা দিতে হতো, আমরা কিন্তু ব্রেনটা কোথায় যেন খুলে রেখে এসেছি, জানি না কার পায়ে রেখে এসেছি, আমরা নিজেদেরকে একবার কোশ্চেন করলাম না যে আইভারমেকটিন কিভাবে কাজ করবে, অ্যাজিথ্রোমাইসিন কিভাবে কাজ করবে, আমরা কিন্তু একবারে জানতে চাইলাম না, বিস্ময়কর, আমরা এরকমই চলছে, একটা গোলেমালে গল্প চলছে একটা। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই গোটা কোভিড পিরিয়ডের চিকিৎসা, এটাকে যদি আমি এভাবে জিজ্ঞেস করি, 2020 এই মার্চ এপ্রিল থেকে এই 2021 প্রতিষেধক টিকা ভ্যাকসিন এই নিয়ে একটা সাংঘাতিক হইচই শুরু হওয়ার আগে পর্যন্ত আর এই টিকাকরণের পরে, এই গোটা সময়টায় আপনার অভিজ্ঞতায় কি দেখলেন, মানুষকে কতটা মানে সত্যি সত্যি সংকটে পড়তে দেখলেন শুধু কোভিড এর জন্য, নাকি অন্য কোনো কারণ ছিল সংকটের পিছনে? সেকেন্ড ওয়েভে একটা শারীরিক সংকট ঘটেছিল, এটা ঘটেছিল সেকেন্ড ওয়েভে, সেটা আমাদের চিকিৎসার কারণেও বিভ্রাট হতে পারে, সেটা ভাইরাসটার কারণে বিভ্রাট হতে পারে, প্রচুর পরিমাণে অসুস্থ হচ্ছিলেন, অক্সিজেন ডিমান্ড হচ্ছিল, কিন্তু খুব সিম্পল ভাবে তারা সেরে যাচ্ছে। আমাদের দুবরাজপুরে একটা পুরনো টিবি হসপিটাল ছিল, তার নাম নিরাময় টিবি হসপিটাল, সেটাকে সেফ হোম করা হয়েছিল, আমার কাছে যতগুলো পেশেন্টের অক্সিজেন লেভেল ফল করেছিল তাদের সবাইকে আমি সেফ হোমে পাঠিয়েছিলাম, আর কিছু কিছু পেশেন্টকে সিউড়ি সদর হাসপাতালে একটা কোভিড ইউনিট করা হয়েছিল, থ্যাঙ্কস গড আমার জ্ঞান তো সব পেশেন্টে ভালো হয়ে বাড়ি এসছে, খুব সিম্পল ট্রিটমেন্ট করা হতো তাদেরকে। যেটা ঘটতো সেই সময়টাতে, একটা কোভিড আতঙ্ক কাজ করতো এবং তারা কিন্তু দুর্বল হয়ে যেতেন, যে কোনো একটা নতুন ভাইরাস এলে শরীরে যেটা ঘটে যে বিভিন্ন সিস্টেমকে আক্রমণ করে এবং দুর্বল হয়ে যান। আর দেখুন কিছু কিছু মানুষের তো হয় যে মানে ডাক্তারি ভাষায় বলি যে স্বামী মানে ছেলে মেয়ে ধরুন যদি তাদের ইমিউনিটি ডেভেলপ না করে থাকে তাহলে পা কাটলেও তার একটা ঘা শুকোতে চাইবে না, একবার বৃষ্টিতে ভিজলেও তার হাঁচি কাশি কমতে চাইবে না, আর পুকুরে স্নান তো বহু দূরের ব্যাপার, সে ভিতরের কিছু ইমিউনিটির ব্যাপার তো থাকে, যাদের ইমিউনিটি খুবই কম, খুব ভালো ডেভেলপ করছে না তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু সংকট দেখা দিয়েছে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় আমাদের বডি সিস্টেম প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, বডি বোধহয় সামলে নিয়েছে, কেননা এই সময় যে আবার নতুন থার্ড ওয়েভ বলে যে এই সময়টাতে এলো ওমিক্রন বা এই থার্ড ওয়েভ এই সমস্ত বলে যেগুলো এলো, এই সময়টাতে কিন্তু এরকম একটা হুলস্থুল ব্যাপার, অক্সিজেনের ডিমান্ড হয়ে যাচ্ছে, হুলস্থুল হয়ে মরে যাচ্ছেন, এরকম কিন্তু ব্যাপার নয়। এখানে আমার দুটো জিনিস মনে হয়েছে, একটা হচ্ছে আমাদের এই বিস্ময়কর যে শরীর প্রকৃতির যে বিস্ময় সৃষ্টি মানব দেহ, এই মানব দেহ তার প্রতিষেধক ব্যবস্থার মধ্য দিয়ে অনেকটা সামলে নিয়েছেন, এবং দ্বিতীয় যেটা ঘটেছে যে যে কোনো ভাইরাস যখন প্রথম আসে সে হয়তো প্রথমে আক্রমণ করে, মারতে যায় বিভিন্ন সেলকে, মেরেও ফেলে, তারপর কিন্তু সে আস্তে আস্তে তারাও কিভাবে যেন বুঝে যায় যে আমার ভাত ঘরটাকে মারলে চলবে না, সে ট্রান্সফার করে, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় অন্য জায়গায় সংক্রমিত হয়, বাবার হলো, বাবার থেকে মায়ের হলো, মায়ের থেকে ছেলের হলো, ছেলের থেকে বোনের হলো, বোনের থেকে বোনের বরের হলো, ভাগ্নের হলো, মার্কেটে হলো, এই করতে করতে ছড়াতে শুরু করে। ধরুন আমি একটা কথা বলছি যে গঙ্গাসাগর মেলা করা ঠিক হয়েছে না ভুল হয়েছে সে প্রশ্ন আমি যাচ্ছি না সে বিতর্কে, কিন্তু গঙ্গাসাগর মেলা শুরু হতে না হতেই যেভাবে সুপার স্প্রেডার সুপার স্প্রেডার বলে আলোড়ন পড়ে গেল চারিদিকে, যেভাবে চেঁচামেচি হলো, আদৌ যদি এটা সুপার স্প্রেডার হতো আজকে এই ঘটনাটা কোথায় ইংরেজির 12-13-14 এরকম তারিখের, আজকে তো 27 তারিখ, তার মানে 2 সপ্তাহ হয়ে গেল, এই 2 সপ্তাহের মধ্যে কিছু কি আমরা আলাদা কিছু বুঝলাম? আমার তো মনে হয় না বিরাট কিছু আলাদা বুঝেছি, যে একদম ভেঙে পড়লো চারিদিকে, প্রচুর মৃত্যু দেখছি। দুর্গাপুজোর সময় আমরা দুর্গাপুজোতে দুবরাজপুর এলাকাতেও দেখেছি, গ্রামীণ এলাকাতেও দেখেছি, বিভিন্ন বিসর্জনেও দেখেছি,
আপনাদের কলকাতায় টিভিতে যখন ঠাকুর দেখা হতো টিভিতে, তখন তো দেখতাম বীভৎস ভিড় সে সব জায়গাতে। তাহলে আদৌ কি ভেঙে পড়েছে? অনেকে বলছেন যে এই ব্যাপারটা ভ্যাকসিন নাকি একটা বড় ভূমিকা পালন করেছে, হতে পারে, আমি গবেষক নই, ভ্যাকসিন ভূমিকা পালন করেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু একটু একটু পড়াশোনা করা লোক হিসেবে কিছু প্রশ্ন আমার মনে দেখা দিয়েছে। যে যেমন ধরুন আমি ছোট জায়গায় যাব, দুবরাজপুর এলাকা নিয়ে ধরলাম, দুবরাজপুর পৌরসভা, দুবরাজপুর পৌরসভায় ফার্স্ট ডোজ ভ্যাকসিনেটেড 80% আর সেকেন্ড ডোজ ভ্যাকসিনেটেড 60%। কিন্তু আমার ডাক্তারি অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে যে পরিমাণ সেকেন্ড ডোজ ভ্যাকসিনেটেড লোকজন কোভিড আক্রান্ত হয়েছেন, সে একই পরিমাণ লোকজন কিন্তু নন ভ্যাকসিনেটেড বা ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়ে লোকও কিন্তু আক্রান্ত হয়েছে। অনেকে এই কথাটা বলছেন যে ভ্যাকসিন নেওয়ার কারণে মৃত্যুটা কম হয়েছে, তাই যদি হয় তাহলে যারা শুধু একটা মাত্র ডোজ নিয়েছেন কিংবা ভ্যাকসিন নেননি তাদের তো অনেকেরই মরে চলে যাওয়ার কথা ছিল, তা তো ঘটেনি। এটা আমি ভ্যাকসিনের বিতর্কে যাচ্ছি না, আমি একটা সাধারণ সাধারণ বুদ্ধিকে ব্যবহার করে একটা কোশ্চেন করছি যে তাহলে এটা তো প্রশ্ন আসে, তাহলে ভ্যাকসিন নেওয়া লোকেরা আক্রান্ত হলেন, ভ্যাকসিন না নেওয়া লোকেরাও আক্রান্ত হলেন, তাহলে ভ্যাকসিন না নেওয়া লোকেরা আক্রান্ত হয়ে তাদের মানে যাচ্ছে তাই ভাবে মরে যাওয়া ব্যাপারটা ঘটছে না কিন্তু, এবং মৃত্যু রেটটা যদি ধরে, মৃত্যুর পরিমাণ যদি ধরে, একটা মৃত্যু দুঃখের, কিন্তু আমার মনে হয় এইবারে বেশিরভাগ মৃত্যুই কিন্তু কোমরবিডিটি ওয়ালা পেশেন্টদের হচ্ছে। যেমন ধরুন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেটা সবাই আপনারা কলকাতার লোকেরা জানেন, সেটা হচ্ছে বিখ্যাত ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক। সুভাষ ভৌমিক কি আদৌ করোনাতে মারা গেছেন? তার তো ডায়ালিসিস চলছিল এবং কথা চলছিল কিডনি ট্রান্সপ্লান্টেশন হবে, তিনি একটা বেসরকারি বড় নার্সিংহোমে ভর্তি ছিলেন, তাই তো? এর থেকে বড় কোমরবিডিটি কি হতে পারে? আমাদের এখানেই ইলামবাজার যে পঞ্চায়েত সমিতি সভাপতি সুনীল টুটু মারা গেছেন কয়েকদিন আগে, পেপারে হয়তো দেখেছেন, তিনি মারা গেছেন কলকাতা কোন একটা জায়গাতে, তার হার্টের একটা প্রবলেম ছিল, তিনি দুর্গাপুরে কোথাও ভর্তি ছিলেন, তারপরে ওখানে অনেকদিন ধরে ভর্তি ছিলেন। তিনি কি তাহলে মানে মৃত্যুর একদিন আগে হয়তো কি মৃত্যুর দিন সকালবেলা তারা মানে ধরা পড়লো যে কোভিড পজিটিভ, তিনি কি আদৌ কোভিডে মারা গেছেন? এইখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে পরিমাণ লোক কোভিডে মারা গেলেন তার থেকে অনেক বেশি লোক অভুক্ত হয়ে কাজ হারিয়ে, এটা হয়তো আপনারা কলকাতায় বসে বুঝতে পারবেন কিনা জানি না, আমি গ্রাম বাংলায় বসে কাজ করতে যে বুঝতে পারি, বললাম যে আসছে এসে বলছে ছাগলটা বিক্রি করে এনেছে, আমাকে চারটে ওষুধ দাও ডাক্তারবাবু, খেতে পাইনি, ভাবতে পারবেন না, অসহায় অবস্থা, পাড়ার লোকজন নিয়ে এসছে, খাবার নাই, এই কি খাবে তোমাকে, কি খাবে তুমি, এ খেতে হবে, এ খাবার নাই ডাক্তার, আমি একদিনের ফল দিচ্ছি, তারপরে তুমি কোথায় কি খাবে, তোমাকে খেতে হবে, খাবার খেতে হবে, ভাত কোথায় পাবে। আমাদের অনেক বন্ধু বান্ধব ভাতের আয়োজন করেছিল, ধরুন যখন করোনা হলো, চালু হলো যখন, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আমার মতো এক অর্বাচীন পর্যন্ত থালা বাটি বাজিয়েছি, ঘটি বাজিয়েছি, ঘন্টা বাজিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি, শাক ফু দিয়েছি, এবং এই করে করে যে এর ফাঁক দিয়ে আমরা একটা জিনিসকে আমন্ত্রণ জানিয়েছি, সমুদ্র মন্থনে উঠে আসা অমৃত সর্বরোগ হরণকারী, সেরকম এক সর্বরোগ হরণকারী অমৃত উঠে এলো, তার নাম লকডাউন। এই লকডাউনের মধ্য দিয়ে আমরা বলতে চাইছি সবাই ঘরে ঢুকে থাক, করোনা আর হবে না, কি মেসাগার হলো বলুন তো, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের কাজ চলে যাওয়া, কত কোম্পানিকেও খবর রাখেনি, কত কোম্পানি বন্ধ হয়ে গেল, কত লোক সুইসাইড করে মারা গেলেন খেতে না পেয়ে, কত কত আমার ওষুধ কোম্পানির ছেলে পিলে চাকরি চলে গেল, কত অনলাইন কোম্পানি চালু হলো, আমার জানেন এইগুলো দেখে আমার এটা মনে হয় যে এরকম কোনো ভিতরে কোনো গভীর চক্রান্ত নেই তো যে অনলাইন বিভিন্ন কোম্পানিকে এর মধ্য দিয়ে চালু করে দেওয়া হবে। আমাদের দুবরাজপুরেরই কত দোকান দেখলাম বন্ধ হয়ে গেল, যেগুলো ধরুন এই মোবাইলের দোকান ছিল, মোবাইল দোকান দোকান তো ধূলিসাৎ হয়ে গেছে অনলাইনে খেলাতে, এবারে মুদির দোকানগুলো উঠবে। আজকেই আমি একজন মুদির দোকানদারকে বলছিলাম যে তোমাদের এই দোকান ফোকানগুলো এবারে উঠবে বোধ হয় অনলাইনে সবাই, আমাকে একটি আমার চেম্বারের পাশে একটি ছেলে আছে, ও আমাকে কাল বলছিল বিশুদ্ধ অনলাইনে মার্কেটিং এ জানো ফ্লিপকার্ট কোথায় পড়লো, ফ্লিপকার্টে ইয়ে দিচ্ছে যে মানে যদি হিসাব করে দুবরাজপুর বাজারের তুলনায়, মানে ও বলছে কত বাজে মার্কেট দুবরাজপুর, দেখো দুবরাজপুরের মার্কেটে যদি তুমি তুলনা করো
তাহলে ওরা যে প্যাকেজটা দিচ্ছে সেই হিসেবে মুসুরির ডাল 1 টাকা কেজি হয়ে গেল। মানে টোটালটা যদি হিসাব করা হয় যে তেল তোমরা ছিল ধরুন X টাকা, ওদের কাছেও X টাকা, হ্যাঁ অমুক অমুক করলে তাহলে যা দাঁড়ালো আর কি 5 কেজি মুসুরির ডাল, লাস্টে আর কি 5 টাকা পড়ে আছে আর 5 কেজি মুসুরির ডাল পড়ে আছে, তাহলে 1 টাকা কেজি দাঁড়ালো এই করে উঠে যাবে। এরকম কোনো গভীর চক্রান্ত নেই তো যে সমস্ত দোকান ফোকান উঠে যাবে, সব অনলাইনে ব্যবসা হবে, জানি নাকি। আর এখানে বলার একটা ব্যাপার যেটা আমাকে খুব বেদনা দেয়, যেটা আপনাদেরকেও বলবো, এটা নিয়ে একটা পরে আলোচনা করতে পারে, সব থেকে বেশি ম্যাসাকার হয়েছে এগুলো হয়তো ঘুরে যেতে পারে, মুদির দোকান আবার চালু হবে, লোকে গাছ ফিরে পাবেন, খেতে দেওয়া মানুষটা আবার হয়তো খেতে পাবেন, সবই হবে, কিন্তু যেটা ফিরবে না আর এই 2 বছরের শিক্ষার ম্যাসাকার আর ফিরবে না, ধূলিসাৎ হয়ে গেল এই 2 বছরের একটা ঘটনায়। সমস্ত স্কুল বন্ধ, কেন বন্ধ কে জানে, সব চলছে, পানশালা খোলা, পাঠশালা বন্ধ, লোকে টোলে টোলে হেঁটে যায়, টোল বন্ধ, বিস্ময়কর ব্যাপার, তাই না? অবশ্যই। মানে আমি প্রথমে আপনি যে যা বললেন, যেহেতু আমি আপনার কাছ থেকে বলেছিলাম যে আমি চেষ্টা করব আধ ঘন্টার মধ্যে, আধ ঘন্টার বেশি সময় আপনার নেব না, একটা প্রশ্ন তুললেন না যে যারা মারা গেলেন তারা কি কোভিডে মারা গেলেন, মানে এইখানেই প্রশ্নটা হচ্ছে যে ওই কোমরবিডিটি থাকলেও তার যদি করোনাটা আরটিপিসিআর এ পজিটিভ এসে থাকে তাহলে সেই মৃত্যু করোনা বলে ধরতে হবে। আপনি যেটা বারবার করে বলছিলেন যে পরিসংখ্যানগুলো এখনো হাতে আসেনি, পরিসংখ্যানগুলো নেই, তার ফলে বোঝা যাচ্ছে না, কিন্তু পরিসংখ্যানটা তো তাহলে নেওয়াই হচ্ছে ভীষণ ভুল ভাবে। মানে আপনার কথা, পরিসংখ্যান তো আমাদের একটা প্ল্যান ডোয়েতে চলে, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স যখনই তৈরি করা হয় স্ট্যাটিস্টিক্স এর তো ক্যারেক্টার এটাই, পরিসংখ্যান তো আমার মর্জি অনুযায়ী চলবে, আমি যে প্ল্যানিং এর মধ্য দিয়ে চালাবো পরিসংখ্যান তো সেই প্ল্যানিং এর মধ্য দিয়েই চলবে, ডিজাইন চিরকালই তো ডিজাইন আমাদের যে পরিসংখ্যান আমরা আমাদের মত করে চালিয়েছি। মানে এখানে আপনার কথা শুনে একজন মন্তব্য করেছেন যে করোনা নিয়ে অতি সতর্কতা উচ্চবিত্তের স্ট্যাটাস সিম্বল, আপনি কি ঠিক মনে করছেন এটাকে? আমি একটা গল্প বলে দিয়েছি যে তার উত্তরে আগেই বলেছি না, আমি কাউকে ছোট করতে চাইনি, কিন্তু আমি গল্পটা মনে পড়লো তাই আমাদের হোস্টেলে চালু ছিল গল্পটা। হ্যাঁ, মানে ওই গল্পটা বোধ হয় সকলেরই কম বেশি এখন রিলেট করতে পারছেন আপনার বলা গল্পটা। তো আমি মানে এবার আপনাকে শেষ প্রশ্নটা করি, এই তো অভিজ্ঞতাটা বুঝলাম আমরা, এর পরে ঠিক কি হতে চলেছে? আপনার এই অঞ্চলের দীর্ঘদিনের চিকিৎসার অভিজ্ঞতা, গত 2 বছরের অভিজ্ঞতা, এখন ঠিক কি বুঝছেন আগামী দিনটা কি হতে চলেছে এই গ্রামীণ স্বাস্থ্য, গ্রামীণ মানুষ, এই যে আপনি অঞ্চলটার পরিচয় দিয়ে শুরু করলেন, মানুষদের পরিচয় দিয়ে শুরু করলেন, এরা এদের এরপর কি হবে? দেখুন, এখানে একটা পরিষ্কার কথা বলি যে আপনি বললেন না, একজন মন্তব্য করেছেন করোনাটা বোধহয় হাই সোসাইটির স্ট্যাটাস সিম্বল। হ্যাঁ, করোনা নিয়ে অতি সতর্কতা হাই সোসাইটির স্ট্যাটাস সিম্বল, কথাটা একদম মানে 100% সত্যি। মানে আমি যে শ্রেণীকে নিয়ে কাজ করি প্রধানত শ্রমজীবী, কৃষিজীবী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের কিন্তু এই ব্যাপারটা তাদেরকে মানে বললেও যে এই মাস্ক মুখে দাও, বলছে মাস্ক মুখে দিয়ে হাঁপাইন যাবো ডাক্তারবাবু, কতক্ষণ আর থাকবো, এই বাইরে বেরিয়েছ, মানে পুলিশ মারবে তারপরেও সে কিন্তু চপের চপ ভাজছে, চপের দোকান করছে, হ্যাঁ মাছ বিক্রি করছে, সবজি বিক্রি করছে রাস্তায় রাস্তায়, তো তাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে, প্রশ্নটা প্রথমে খেয়ে পড়ে বাঁচা, তাই না? যে আরে ধানের শীষ আল্লাহর 19-20, তাই না? প্রথমে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তারপরে তো অন্য কথা আসে। এই যে আপনারা ভাবতে পারবেন না যে আমাদের এই গ্রামের যে প্রত্যন্ত যে মানুষগুলো তাদের খেয়ে পড়ে বাঁচার কি সমস্যা হয়ে গেছিল, এই মুহূর্তে তারা একটু ভালো আছেন কিভাবে খেয়ে পড়ে? হ্যাঁ, মানে এই ভালো থাকাটা কিভাবে তৈরি হচ্ছে? ভালো থাকাটা মানে লকডাউন ঘোষণা করলো খানিকটা অস্বীকার করা এবং কাজকর্মের মধ্যে দিয়ে থাকা, মানে ভালো থাকা আমি এই অর্থে বলছি যে অন্তত দুটি খেয়ে পড়ে তারা বেঁচে থাকতে পারছেন, সুযোগ পাচ্ছেন তারা খাওয়ার। আচ্ছা, মানে লকডাউনের শিথিলতাটা বা লকডাউনকে অস্বীকার করাটাই সেক্ষেত্রে একমাত্র সম্বল। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এবং তার মানে এই নয় যে তারা মানে মানে লকডাউনকে মানেননি বলে তারা মরে ধূলিসাৎ হয়ে গেছে, তারা যা তা অবস্থা হয়েছে এরকম নয়, কিন্তু তারা প্রত্যেকেরই একটা কথা, প্রত্যেকের যে কথাটা আমি বারে বারে বলছি যে তারা বলছেন যে করোনাতে জনজন মরেছে, না খেয়ে তার থেকে বেশি মরেছে, ঘটেছে কিন্তু, পেটে একদম হাত দিয়ে বসে পড়েছে মানুষগুলো। আর একটা যেটা
মানে এটা ভাবার দরকার কিন্তু আমাদের, এখন ভাবার সময় এসেছে যে আমরা এরকম করলাম, ঠান্ডা ঘরে বসে আমরা বিভিন্ন প্ল্যান করলাম, টিভিতে বসে বিভিন্ন রকম বক্তৃতা দিলাম, গ্রামগঞ্জের মানুষগুলোর কথা ভাবলামই না, এবং এর পরে তাদের অর্থনীতি কি হবে, যে এর পরে তারা খাবে কি, এর পরে ব্যবসাগুলো যদি দোকানদার, এগুলো তো রিলেটেড না, প্রত্যেকে একজনের সাথে আর একজন, সে পুরোনো দিনের ঘড়ির চাকার মতো তো একটা আর একটার সাথে যুক্ত, যে এর দোকানটা ভালো করে না চললেও দোকানের যে কাজ করে সে খেতে পাবে না, এই দোকানদারটা সেলুনে দাড়ি কাটতে যাবে না, নিজেই ঘরে দাড়ি কাটবে, কি চুলে কলম করতে যাবে না, কি মুখে কি সব করে সেই সব করতে যাবে না, তো এবার সেলুনটাও তার উপর নির্ভরশীল, আবার সেলুনও কাপড়ের দোকানে কাপড় কিনতে যাবে না, তার বাড়িতে নতুন বিল্ডিং বানাবে না, এই ব্যাপারগুলো তো রিলেটেড প্রত্যেকের প্রত্যেকের সাথে, ইন্টার রেল লিঙ্ক তো, এবার এই অর্থনীতিটা পুরো মানে ভেঙে যাচ্ছিল, একটুখানি ভালো হয়েছে, আমরা পূর্ণ আশা রাখি, এই স্বপ্ন দেখি যে অর্থনীতি আবার আগের মতোই ফিরবে, আমরা একটু করোনা নিয়ে লোককে একটু তথাকথিত পড়াশোনা করা লোকেরা লোককে একটু ভয় ঠয় কম দেখাবো, এই স্বপ্ন আমি রেখি, আর তারাও একটু ভালো থাকুক, ভয়হীন ভাবে দুটি খেয়ে পড়ে বেঁচে থাকুক, আর একটা স্বপ্ন আমি দেখি এবং এ ব্যাপারে একটু আপনাদেরও বলবো, আপনারাও দেখুন যদি এই ব্যাপারে কিছু কাজ করতে পারেন, আমরা কিছু বন্ধু বান্ধব মিলে কাজ করছিলাম, সেটা হচ্ছে পড়াশোনাটা ছোট ছেলেদের একদম ধূলিসাৎ হয়ে গেল, এবার আমরা কিছু বন্ধু বান্ধব করছিলাম যে যারা প্রাইমারি স্কুল মাস্টার বা হাই স্কুলের মাস্টার, আমি তো ডাক্তারি করার সুবাদে আর সময় পাই না যাওয়ার, কিন্তু তাদেরকে আমি উৎসাহিত করছিলাম বা অন্যান্য কিছু বিভিন্ন রকম প্ল্যানিং করছিলাম, তাদেরকে সাহায্যও করছিলাম কিছু কিছু, যে এক একজন টিচার, ধরুন একটা টিচার আমার একজন বন্ধু টিচার, তাকে বললাম যে তুই মানে বাউরিপাড়াতে সোমবার দিন অঙ্ক পড়া, বাগদিপাড়াতে মঙ্গলবার দিন অঙ্ক পড়া, সে ধরুন অঙ্কের টিচার, তার সারাউন্ডিং যে পাড়াগুলো, সে বিভিন্ন পাড়াতে পাড়াতে, আমাদের এখানে গ্রামীণ অর্থনীতি ওই পাড়াগুলো এইভাবে নাম হয়, তো সে তার সারাউন্ডিং এলাকায় ওইরকম করে করছে, এবার এক্স মনে করুন বাউরিপাড়াতে অঙ্ক পড়িয়েছে সোমবার, আবার ডোমপাড়াতে মঙ্গলবার অঙ্ক পড়াবে, ওয়াই কে প্ল্যানিংটা ছিল যে ওয়াই ইংরেজি পড়াবে আবার মঙ্গলবার দিন এক্স পড়াতে, মানে সোমবার দিন এক্স পড়াতে, বা মানে এরকম করে চেঞ্জ হচ্ছে আর কি, এই করে করে কিছু ছেলেকে পড়ানো, কিছু আমরা প্রিন্ট আউট বার করেছিলাম, আমাদের একটা বন্ধুর জেরক্স সেন্টার আছে, মানে কম্পিউটার প্রিন্ট আউট বার করেছে, সে কিছু কোশ্চেন, তার ওই যে খরচা আমরা এ4 সাইজ পেপার কিনে দিয়েছিলাম, যে সে ওই থেকে বিভিন্ন জেরক্স করে করে আমাদের দিত, তাদেরকে দেওয়া হতো কিছু কোশ্চেন আনসার, এই যে শিক্ষক বন্ধুরা আছেন তারা সেগুলো ঠিকঠাক করে দিত, এই করে এলাকায় এইদেরকে, কিন্তু স্কুল খোলা না হলে জানি না কেন স্কুল খোলা নয়, হ্যাঁ স্কুল খোলা না হলে এগুলো কি করে চলবে কে জানে, মানে শিক্ষার ব্যাপারটা একটা বড় কত বড় গ্যাপ হলো বলুন তো, মানে স্কুল ছুট বেড়ে যাবে আমার ধারণা, পড়াশোনা করার এবার চলে গেল, তারপরে যে ছেলেটা মনে করুন ক্লাস 4 সব স্কুল বিস্কুল চুকে গেছিল, ছেলেটা ডাঙ্গুলি খেলে বেড়াচ্ছিল আর পুকুরে সাঁতরে বেড়াচ্ছিল আর গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছিল, সেই ছেলেটা হঠাৎ জেনে গেল যে আমি 7 উঠে গেছি, 6 উঠে গেছি, 4-5 পার করে দিল, 6 উঠে গেল, হাই স্কুল ছেলে হয়ে গেল, যে ছেলেটা ভাবুন তো কি মানে কি হাস্যস্কর ব্যাপার, যে ছেলেটা ক্লাস 10 পড়তো সেই ছেলেটা এবছর মানে 10 টেস্ট টেস্ট হলো না, কিছু হলো কি জানে 10 80% নম্বর পেয়ে গেল, তারপরে 11-11 কি হলো কে জানে, 12 আবার টেস্ট হলো বললো, 12 আবার হাই স্কুলের পরীক্ষা হবে, 12 সব দেখে দেখে পরীক্ষা দিয়ে দিয়েছে, 12 সব নম্বর টম্বর পেয়ে যাবে, আবার HS ভালো নম্বর পেয়ে যাবে, দেখবেন এটা কি গোলমাল পাকিয়ে গেল কিরকম যেন একটা, এই ব্যাপারটা একটু ভেবে নেই, ব্যাপারটা যদি মানে এইটা নিয়ে যদি কোনো একটা আলোচনা করতে পারেন, আপনাদের চোখে আপনার চোখে সবচেয়ে সংকটে পড়লো শিক্ষা পরবর্তী, সব থেকে সংকটে শিক্ষা, ওই যে আমি বললাম যে আপনার লোকে টোলে টোলে হাঁটে কিন্তু টোল খোলে না, আর পানশালা খোলে কিন্তু পাঠশালা খোলে না, সব থেকে বেশি সংকটে এই মুহূর্তে আমার মতে শিক্ষা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার বাবু আপনাকে এতটা সময় দেওয়ার জন্য, আজকের কথোপকথন আমরা এখানে শেষ করছি, আবার আগামী দিনে দেখা হবে।